মালয়েশিয়ায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও নবনির্বাচিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী জানান, রাজধানীর কুয়ালালামপুরের একটি হোটেলে সংগঠনের সভাপতি মোহাম্মদ মিথুনের সভাপতিত্বে ও সহসভাপতি ফয়সাল শেখের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুব আলম শাহ। বিশেষ অতিথি ছিলেন মোনাস ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল আজিজ শাহ অনেকে। এ সময় বক্তারা বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় 1,30,00,000-এর বেশি বাংলাদেশি ন্যায্য অধিকার সুনিশ্চিত করার জন্য সরকারের কাছে 10 দফা দাবি জানায়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।